নমস্কার বন্ধুরা, এসি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করব 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের হোম সেন্টারে হতে চলেছে, অর্থাৎ যে সমস্ত ছাত্ররা তাদের স্কুলে পড়ে সেই স্কুলেই তাদের পরীক্ষাটা হবে, এবং মাধ্যমিকের যে পরীক্ষাটা কি হবে, তাদের কি হোম সেন্টারে হবে না হোম সেন্টারের বাইরে হবে, এই নিয়ে কোনো বিজ্ঞপ্তি কিন্তু আমাদের WBBSE কিন্তু জানায়নি, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। অন্যদিকে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা জানিয়ে দিয়েছেন তাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষা তাদের হোম সেন্টারেই হবে। এই যে ডিসেম্বর মাসের ন তারিখে যেটা গত হয়ে গেছে, এই ন তারিখে তারা ঘোষণা করেছে বৃহস্পতিবারে যে পরীক্ষা তাদের হোম সেন্টারেই হবে। কিন্তু অন্যদিকে আরেকটা তথ্য তারা তুলে ধরেছে, বলেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের স্কুলে পড়ে তাদের অ্যাটেন্ডেন্স ওটা লিখতে হবে। তো দেখো তারা কদিন স্কুলে এসেছে সেই সম্পর্কে একটা ইনফরমেশন জানাতে হবে WBCSE কে। তার সঙ্গে তারা এটাও জানিয়েছেন যে উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা স্কুলে যে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা হবে সেই পরীক্ষা স্কুলের যে হেড টিচার আছেন তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। যদি তোমরা এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমি 2022 সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে যাবতীয় আপডেট পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো দেখো নোটিফিকেশনটা কি আছে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, বিদ্যাসাগর ভবন, 9/2 ব্লক DJ, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 91। তো দেখো তারিখ ক তারিখ আছে, 9 তারিখে, ঠিক আছে, ডিসেম্বর মাসের 9 তারিখে 2021 সালের ডিসেম্বর মাসের 9 তারিখে এই নোটিফিকেশনটা তারা জারি করেছে। তো দেখো বিজ্ঞপ্তিতে কী লিখেছে, নির্দেশ অনুযায়ী সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো দেখো বিজ্ঞপ্তিতে কী বলেছে, নির্দেশ অনুযায়ী সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকাকে জানানো যাচ্ছে যে কতে কী আছে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতে হবে, অর্থাৎ পরীক্ষার্থীরা নিজের বিদ্যালয়ে পরীক্ষা দেবে। কতে কী বলেছে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এনরোলমেন্ট ফর্মে, দেখো কী লেখা আছে, এনরোলমেন্ট ফর্মে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্সের স্থানে 2011 সালের মতো NA লিখতে হবে, অথবা ওই স্থানটিতে অনলাইন ক্লাসের ভিত্তিতে পূরণ করতে হবে। তোমরা তো জানো তোমাদের ক্লাস হয়নি, নভেম্বর মাসের কয়েকটা ক্লাস হয়েছে এবং ডিসেম্বর মাসে কয়েকটা ক্লাস হয়েছে, সেই ক্লাস কটা হয়েছে সেইগুলো তোমাদের লিখতে হবে, অর্থাৎ এটা স্কুলের স্যাররাই লিখে দেবে, এটা প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকা এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এই দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ WBCSE এর দায়িত্ব দিয়েছে। তো দেখো তার সঙ্গে যাদের অনলাইনে ক্লাস হয়েছে নভেম্বর মাসের আগে, যাদের বিভিন্ন স্কুলে যে অনলাইনে ক্লাস হয়েছে তারা এই ফর্মটা ফিল আপ করবে, তারা কটা ক্লাস করেছে সেটাও জানতে চেয়েছে WBCSE, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।